বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি ছোট বড় মাঝারো বৃদ্ধ যত স্তরের লোকে হোক সকলের জন্য এই আলোচনাটি প্রযোজ্য হবে এবং প্রয়োজন হবে এবং ইহকাল পরকালের জন্য লাভবান হবে ইনশাআল্লাহ। সেই কথাটি হলো, দেখুন, আমরা কিন্তু একটা জিনিস সব সময় পাঠ করতেছি, এতে নামাজ পড়ে যারা তারাও পাঠ করতেছে, নামাজ যারা নাও পড়ে তারাও পাঠ করতেছে, কিন্তু পাঠ যে করতেছে এই পাঠের কিন্তু একটা ইয়া আছে, কি সেটা হলো উত্তর, যে আমি এই পাঠ করার মাধ্যমে আল্লাহকে ডাকছি, আল্লাহকে কিছু বলছি যে আল্লাহ তুমি এটা করে দাও। সারাটা জীবন বলেই গেলাম, এর সারা পেলাম না। আর আল্লাহ তো বলেছে যে তুমি ডাকো, কোরআনের একটি আয়াতে আছে, তুমি ডাকো আমি সারা দেব, কিন্তু এই ডাকার সারা কোথায়? অবশ্যই এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যেমন আমরা বলতেছি কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, এটা কি কারণে বলেছি, যে এটা আমরা এটাই বুঝলাম যে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করেছি। আচ্ছা, এখন যারা নামাজের শুরুতে আলহামদুলিল্লাহ শুরু করে, তো এই শুরুর মধ্যে বলতেছে আলহামদুলিল্লাহ, তো দেখেন নামাজ যখন পড়া হচ্ছে তখন নামাজ পড়লে এর একটা ফলাফল আসবে, এর ফলাফল যখন আসবে তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ, যে নামাজের ফলাফল আল্লাহ দিয়েছে, হাতে পেয়েছি, তখন বলতেছি আলহামদুলিল্লাহ। তাহলে এই যে কথাটা, এটা কিন্তু কিছু না পেয়ে বলা হচ্ছে। এবার আসি যে এর মধ্যে আরেকটি কথা আছে কি, এর মধ্যে যে আরো একটি কথা আছে সেটি হলো, দেখুন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম আমরা পাঠ করতেছি, এর অর্থ কি, যে হে আল্লাহ তুমি আমাকে বা আমাদিগকে সহজ সরল পথ দান করুন। আচ্ছা, সহজ সরল পথ দান করুন, তার মানে কি, যারা 80 বৎসর পর্যন্ত এই নামাজটা পড়লো তারা কিন্তু এই কথাটি বলতেছে যে আল্লাহ সহজ সরল পথ আমাদিগকে দান করুন। তাহলে এটা তো আসলে কেমন কথা, যে দেখেন যে 80 বৎসর হয়ে গেল, শুধু চেয়ে গেলাম, সহজ সরল পথ চেয়ে গেলাম, যদি সেই সহজ সরল পথ পেয়ে যাইতাম তাহলে কিন্তু আর চাইতাম না। তাহলে বোঝা গেল কি, 80 বৎসর ধরে আমরা সহজ সরল পথে ছিলাম না, আর ছিলাম না বলে আমরা চাইতে চাইতে 80 বৎসর পার করেছি, আর যদি পেয়ে যাইতাম তাহলে আর চাইতাম না। তো এখন বিষয় হলো, যে আমল, যে ইবাদত, যে নামাজ, যাই কিছু করা হচ্ছে এটা কিন্তু কোনো কিছু বুঝে করা হচ্ছে না। আচ্ছা, তাহলে আজকের কথাটি আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে আলহামদুলিল্লাহ দিয়ে যখন আমরা শুরু করি, কি পেয়েছি, কোন ফল পেয়েছি, এরপর আলহামদুলিল্লাহ বলেছি সেটা কিন্তু নিজেরাও জানি না। আরো একটি বিষয় হলো, হে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন, 80 বছর 100 বছর যাবৎ নামাজ পড়ার পরেও বলতেছে যে সহজ সরল পথ দান করো, তার মানে মৃত্যুর আগ পর্যন্ত আর সহজ সরল পথ পাইনি, অসরলের দেশেই রয়ে গেছি, তাহলে মৃত্যুর পরে আমার আপনার কি উপায় হবে? গেল এই বিষয়টি। আরো একটি বিষয় আমি বলবো, মোনাজাত বিষয়, যে কি ইবাদত করেছি, আল্লাহ পর্যন্ত কি আমার ইবাদত পৌঁছেছে কিনা, আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়েছে কিনা সেটাও কিন্তু জানি না, কিন্তু আমরা ঠিকই আল্লাহর ইবাদত যেরকম মনে চাইছে, যেরকম দেখেছি বুঝেছি ওরকমই করতেছি। আসলে এই করার মধ্যে আমাদের কি ফলাফল, কি ত্রুটি, কি ভুল, কি ভালো, কি মন্দ, কিছুই কিন্তু জানলাম না। এখন উল্টা ভাও, যাই বুঝেছি তাই করেছি, তখন দেখা যায় মোনাজাত করে বলতেছে যে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর পরে বেহেস্ত দান করিও, দোজক থেকে রক্ষা করিও,
তাহলে এই এক ব্যবজা একটা ইবাদত, যে কোনো দিনও তারা বলল না যে হে আল্লাহ কিসে তুমি সন্তুষ্ট হবা, তোমাকে পাইলে আমার আর কিছুর দরকার নেই। কিন্তু তারা বেহেস্ত যাবে এবং দোজক থেকে বাঁচবে, এই ইবাদতের মূল উদ্দেশ্যই এটা। কিন্তু আমায় নহে ভালোবাসো, ভালোবাসো মোর গান, আমি আল্লাহকে ভালোবাসো না, আমি আল্লাহকে চাও না, তোমরা বেহেস্ত দোজক থেকে বাঁচতে চাও, বেহেস্ত প্রবেশ করতে চাও, দেখো তোমাদের কপালে কি আছে। আচ্ছা যাই হোক, এবার মোনাজাতের আর একটা কথা বলবো, যে মোনাজাত বিষয়টা যদি কেউ বোঝে তাহলে সহজে কেউ মোনাজাত করবে না। মোনাজাত বিষয় যে কথাটি বলবো, দেখুন পৃথিবীর সমস্ত মুসল্লি, সমস্ত মসজিদে যারা নামাজ পড়ে, প্রত্যেকটা মুসল্লি পৃথিবীতে দোয়া করেছিলেন, হে আল্লাহ আফগানিস্তানকে বাঁচাও, আফগানিস্তানকে বাঁচাও, সাদ্দামকে রক্ষা করো। কিন্তু পৃথিবীতে এমন কোন মুসলমান বাকি ছিল না, সবাই দোয়া করেছিল। আচ্ছা, যারা দোয়া করেছিল এর মধ্যে কি একটা আল্লাহর ওলি ছিল না? যে আল্লাহ তো বলেছে আমার ওলির কথা আমি রাখি, আমার আউলিয়া যদি কিছু বলে সেটা আমি রাখি। তাহলে এতগুলা মানুষের মধ্যে কি একটা লোক এরকম ছিল না যার কথা আল্লাহ শুনে আফগানিস্তানের যুদ্ধ থামিয়ে শান্তি বর্ষিত করে দেবে? কিন্তু দেখেন যে একটা কথা, যারা বুঝে তারা কিন্তু মোনাজাত করেনি, আর যারা না বুঝেছে তারা কিন্তু মোনাজাত করেছে, অনেক লম্বা লম্বা মোনাজাত করেছে। যত লম্বা লম্বা মোনাজাত করতেছে আর ততই শুনতেছে যে আফগানিস্তান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তাহলে বিষয়টা কি, আমি কোনো একদিন আমার মুর্শিদের বাড়িতে যখন গিয়েছিলাম, আমার মুর্শিদ তখন পৃথিবীতে দেহ নিয়ে তিনি জীবিত ছিলেন, আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে বাবা একটা বিষয়, যে এই আফগানিস্তান যে যুদ্ধে একটা মুসলমান রাষ্ট্র ধ্বংস করে ফেলছে, আসলে আপনারা ওলিয়া উলিয়ারা থাকতে কিভাবে এই মুসলমান রাষ্ট্রটি ধ্বংস হয়ে যায়, জ্বালিয়ে পুড়িয়ে ঝাড়কার করে দেয়? তখন আমার মুর্শিদ উত্তর দিয়েছিলেন, দেখো বাবা, যে জগতের মধ্যে যারা মোনাজাত করতেছে তাদের মোনাজাত যদি কবুল হতো তাহলে তো এই যুদ্ধ থেমে যাইত, তাহলে এদের মোনাজাত কবুল হচ্ছে না কেন? আর যারা মোনাজাত করতেছে এরা মুসল্লিগণ, আর যারা আল্লাহর ওলিয়া উলিয়া তারা কিন্তু মোনাজাত করতেছে না, তারা শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু করার নেই। কিছু করার নেই কেন, এই ভেদ কি, রহস্য কি? অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন। যেমন কিছু কিছু জিনিস বোঝাতে যাইয়া একটু ছোটখাটো যুক্তি দাঁড় করাতে হয়। যেমন দেখেন, আপনার একজন প্রিয় বন্ধু আছে, আপনি একজন জমিদার মানুষ, আপনার সেই প্রিয় বন্ধুকে ছেড়ে এক উক্ত ভাত খান না, একটা বিস্কিট খান না, একটা চাও খান না আপনার বন্ধুকে ছাড়া। আপনার বন্ধুকে নিয়ে সবসময় একসাথে চলেন, একসাথে খাবার দাবার করেন, এত মহব্বতের বন্ধু। কিন্তু এই মহব্বতের বন্ধুকে আপনি বলছেন, আর যে মহব্বতের বন্ধুটি সে কিন্তু অতটা ধনী লোক নয়, মোটামুটি মানে জমিদার যে তার বন্ধু ওই অনুসারে সে একটু গরিব। তো এখন যে বিষয়টি, সেই বন্ধুকে বলতেছে, জমিদার বন্ধু বলতেছে, চলো বন্ধু আমার পুরান বাড়িটা দেখে আসি। তখন পুরান বাড়িটা দেখতে যাইয়া সেখানে দেখতেছে কি, যে ঘরের পিলার নিচ দিয়া গর্ত করে ইঁদুর বেজি বাসা বাঁধেছে, অন্যদিক দিয়ে গর্ত করে সেই গর্তে সাপ ঢুকতেছে, এবং ঘরের ভিতরে যে পুরানা ঘর এর মধ্যে বানর ক্যাচের ম্যাচের করতেছে। তখন জমিদার বন্ধুজি বলল, দোস্ত যে আমার এই বাড়িটা সম্পূর্ণ ভেঙে ফেল, ভেঙে নতুন করে আবার ঘর বাড়ি করব। তখন সেই গরিব বন্ধুটি বলতেছে, বন্ধু থাক, বাড়িটা বাংবা কেন, যেভাবে আছে সেভাবে থাক। তখন বলতেছে, না বন্ধু, বাড়িটা ভেঙে এটাকে সুন্দর করে আবার তুলব, মানুষ থাকার একটা সুন্দর একটা স্থান হবে।
তখন দ্বিতীয়বার বন্ধু বলতেছে, থাক বন্ধু, বাড়িটা যেভাবে আছে সেভাবেই থাক। তখন বলতেছে, বন্ধু আমার টাকা দিয়ে আমি করব, আমার বাড়ি আমার জায়গা আমি করব, তোমার তো সমস্যা নেই। এই তৃতীয়বার যদি বন্ধু বলে যে আমি বন্ধু এই বাড়িটা ভেঙো না, তখন সেই বন্ধুর সাথে কি বন্ধুর কোনো সম্পর্ক থাকবে? থাকবে না। আচ্ছা, তাহলে জগতের সমস্ত মানুষ যখন দোয়া করতেছে তারা কিন্তু এই ভেদ রহস্য জানে না। আর এই পৃথিবীর সমস্ত জায়গা জমি যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আল্লাহর। আল্লাহ কোন রাষ্ট্রকে পল্টি দিয়ে ভেঙ্গে চুরে একে জ্বালিয়ে মিসমার করে আবার নতুন করে তুলবে, এটা আল্লাহর ইচ্ছা হয়েছে। আফগানিস্তান এমনই একটা রাষ্ট্র ছিল, এর মধ্যে দোস্ত্রুটি কি ছিল তা আমি বলবো না, বলতে যাব না, আর আমার বলার প্রয়োজন নেই। আমি মনে করব যে আল্লাহ এখানকে কি করেছে যে আফগানিস্তানকে পল্টি দিয়ে জ্বালিয়ে পড়ে মিসমার করে আবার নতুন করে কিন্তু এখন হচ্ছে মানুষ থাকার যোগ্য হয়েছে, মানুষ বসবাস করতেছে। তাহলে একবার বলেছিল বন্ধু যে বাড়িটা ভেঙো না, দুইবার বলেছিল, বন্ধু কি উত্তর করেছে? আমার টাকা দিয়ে আমি করব, আমার জায়গায় আমি করব, তোমার সমস্যা কি? এর তৃতীয়বার বললে কিন্তু বন্ধুত্ব থাকবে না। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং অলিয়া উলিয়ারা কিন্তু আল্লাহর বেদ রহস্য জানে, বোঝে, আল্লাহ যখন যা কিছু করে তা ভালোর জন্য করে। এখন যারা মোনাজাত করেছিল তাদের সাথে আল্লাহর সম্পর্ক নেই, আর তাদের দিব্য জ্ঞান নেই, আল্লাহত্মক জ্ঞান নেই, যার ফলে তারা পোলাপানের মতো বলেই চলেছে, কিন্তু তার সেখান দিয়ে ভাঙচুর ঠিকই চলছে, তাদের দোয়াতে কিন্তু থামেনি। আর যারা দোয়া করবে তারা চুপ মেরে বসে আছে, কিছুই বলার নেই। তবে হে সমস্ত জগৎবাসী, এই জগতের মানুষ দোয়া করতেছে আন্দাকুন্দা, যে দোয়া করেছি, দোয়া লাগলে লাগুক, না লাগলে না লাগুক, আমারটা আমরা করি। দেখ মিলাদ মাহফিলের মধ্যে দোয়া করতেছে, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে তুমি জান্নাতবাসী করে দিও, সরকারি কথা। যে সব যদি জান্নাতবাসী করে দেয় তাহলে দোজক সাতটা কেন? একটা বানাইতো, না বানাইতো, তাহলে দোজক যেহেতু আছে দোজকের লাকড়িও আছে। মানে দোজকের লাকড়িকে যদি এখন সেই জান্নাতের মধ্যে নিয়ে যেতে চান তাহলে আল্লাহর উপর দিয়ে আমাদের বোঝা হয়ে যায় না? আল্লাহকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না যে আল্লাহ তুমি এটা করো সেটা করো, তুমি জান্নাতবাসী বানিয়ে দাও, কেন আমার কথায় আল্লাহ তাকে জান্নাত দেবে? আল্লাহ তো বলেইছে, ফাবি আলাই রাব্বিকুম আতিকাজ্জিবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তোমাদের কর্ম অনুসারে তোমাদের বিচার হবে। যদি তোমরা সুপথে থাকো তাহলে সুবিচার করা হবে, যদি কুপথে থাকো তাহলে তোমরা তোমাদের উপরে সেই কুবিচারই হয়ে যাবে, কারণ তোমাদের কর্ম সেটাই ছিল। তবে হে সমস্ত জগৎবাসী, আর এর চেয়ে বুঝে বলার তো কিছু নেই। অবশ্যই পৃথিবীর মানুষ অনেক জ্ঞানী, আমি যা কিছু জানি এর চেয়ে বেশি জানলে ওলা পৃথিবীতে অনেক আছে, তারপরও ইশারা দিয়ে যায় যদি কারো ভিতরে জাগ্রত হয়। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।